দেশে দেশে চলছে অর্থনৈতিক সংকট, রেকর্ড গড়ছে মূল্যস্ফীতি। এই অবস্থায় চলতি অর্থবছরে সরকারের বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকিয়ে রাখা। বছর জুড়ে 7.5 এর মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা থাকলেও ডিসেম্বর মাসেও মূল্যস্ফীতি ছিল 8.71%। এসবের বাইরে আর্থিক খাতে তারল্য সংকট, বৈদেশিক মুদ্রা বিনিময় হারে ক্রমাগত টাকার দাম হারানো উদ্বেগ বাড়িয়েছে। শুধু সমালোচনা চলেছে সুদের হারের 9-6 সীমা নিয়ে। এমন পরিস্থিতিতে অর্থবছরের দ্বিতীয় অর্ধে সতর্ক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। বর্তমান গভর্নরের দেয়া প্রথম এই মুদ্রানীতিতে বাজারে টাকা সরবরাহ কমানোর জন্য বাড়ানো হয় রেপো রেট। সোমবার থেকে স্বল্প সময়ের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ধার করলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিতে হবে 6% সুদ। অন্যদিকে ব্যাংকে জমা বাড়াতে আমানতের নির্ধারিত সুদের হারও তুলে দেওয়া হয়েছে। সো আমি পলিসি রেটে ডিসকারেজ করছি এই জন্য সেজন্য আমাদের এই ক্রেডিট লাইন থেকে টাকাটা নেয়। তাহলে যেটা হবে, এইগুলো সবগুলো কিন্তু আবার ঠিক করা আছে আপনার সাপ্লাই সাইড ইন্টারভেনশন হিসাবে, অর্থাৎ এটা হলো প্রোডাকশনে যাবে, সাপ্লাই বাড়াবে এবং আমার ইনফ্লেশন যেটা কমা সেটা সেই উদ্দেশ্যে করা হয়েছে। আমরা গত এক বছরে জাস্ট 2022 সালে $12.9 বিলিয়ন আমরা বাজারে বিক্রি করেছি। এর ফলে কী হচ্ছে, বাজার থেকে প্রায় 1,15,000-18,000 কোটি টাকা উঠে আসছে। সো আমরা একটা কাজ করছি, যে টাকাটা আমরা তুলে আনিয়েছি সে টাকাটা আবার আমরা পাম্প ব্যাক করার চেষ্টা করছি ইন দ্য ইকোনমিতে, সো দ্যাট ব্যাঙ্কগুলোর কাছে টাকা আসে, সেজন্য লোন দিতে পারে। বছর জুড়েই ডলারের সংকট আর উচ্চ দর সমস্যা করেছে এলসি খোলাতে, টান পরে রিজার্ভেও। গভর্নর বলছেন পরিস্থিতি এখন বদলেছে। নভেম্বরে সেটা প্রথমবারের মতো $699 মিলিয়ন, প্রায় $700 মিলিয়ন সারপ্লাস হলো, যে আমাদের ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট প্লাস রেমিটেন্স $700 মিলিয়ন বেশি। এবং ডিসেম্বরে সেটা হলো $2.8 বিলিয়ন, $2,800 মিলিয়ন বেশি। মানে আমাদের যে এক্সপোর্ট হলো আর রেমিটেন্স সেটা ইম্পোর্টের চেয়ে $2,800 মিলিয়ন বেশি। সো আমাদের বেসিক টার্গেট ছিল এইটা, যে আমরা যেন যদি এই পর্যায়ে আনতে পারি তাহলে আমরা বলেছিলাম যে আমাদের জানুয়ারি থেকে এটা স্বাভাবিক হবে, এবং আমরা কিন্তু সেটা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে করেছি, যেটা আমরা কমিট করেছি। কিন্তু আপনারা আর কেউ আপনাদের কাছে এর মধ্যে হয়তো আর কমপ্লেন করে নাই যে খেজুরের জন্য আমরা এসি করতে পারছি না বা তেলের জন্য এসি করতে পারছি না, এই জিনিসটা কিন্তু চাপ অনেকটা কমে আসছে। অর্থনীতির খারাপ সময়ে ব্যাংকে যখন টাকার টান, সরকারের কাছে খরচের টাকাও কম, এমন সময় ইসলামী ব্যাংকে বড় অঙ্কের তহবিল সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন ইসলামী ব্যাংকে আপনার মানুষের ডিপোজিট আছে প্রায় 1,51,000 কোটি টাকা এবং সেখানে 1,90,00,000 লোকের অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকটা যদি প্রবলেমে পড়ে এবং সেখানে যদি আপনি যারা শেয়ার হোল্ডার তাদের কত টাকা আছে, তাদের পেড আপ ক্যাপিটালের সমান তাদের টাকা, খুব বেশি কিন্তু না। এখন যদি ব্যাংকটা প্রবলেমে পড়ে তাহলে কারা বেশি প্রবলেমে পড়বে, এই 1,90,00,000 ডিপোজিটার, এবং তাদের কিন্তু সমস্ত লাইফ সেভিং সেখানে আছে। সো সেন্ট্রাল ব্যাংকের কাজ হলো ফাইন্যান্সিয়াল সিস্টেম স্টেবিলিটির জন্য কোনো একটা ব্যাংক যদি প্রবলেমে পড়ে তাকে হেল্প করা। আমি ধারা যে ব্যাংক তারা যে লোনগুলো দেয় এগুলো হলো আপনার অ্যাসেট ব্যাকড, তো অ্যাসেট ব্যাক যদি হয় তাহলে সেখানে রিস্ক একটু কম থাকে কম্পেয়ার টু কনভেনশনাল ব্যাংক, তো সেখানে সেই হিসাবে তাদের ততটা রিস্ক নাই, যার জন্য আমরা এই টাকা দিয়েছি। গভর্নরের আশা নতুন মুদ্রানীতিতে অর্থনীতি সোজা হয়ে দাঁড়াবে, আর বৈশ্বিক অর্থনীতি আরও খারাপ হলেও বাংলাদেশের অর্থনীতি বর্তমানের চেয়ে আর খারাপ হবে না বলে মনে করেন তিনি। ইব্রাহিম পাঠান, এখন ঢাকা।